বাঁশবেড়িয়ার বিখ্যাত কার্তিক পুজো নিয়ে পুলিশ প্রশাসন, জনপ্রতিনিধি ও পুজো কমিটিগুলোকে নিয়ে বৈঠক অনুষ্ঠিত হলো পৌরসভার সম্প্রীতি ভবনে। বৈঠকে উপস্থিত ছিলেন মন্ত্রী তপন দাশগুপ্ত, বিধায়ক অসিত মজুমদার, পুরপ্রধান অরিজিতা শীল, গৌরীকান্ত মুখার্জি সহ পুলিশ, দমকল, বিদ্যুৎ দপ্তরের আধিকারিকরা। কার্তিক পুজো সুষ্ঠুভাবে সম্পন্ন করতে বিভিন্ন বিষয়ে আলোকপাত করেন উপস্থিত বিশিষ্ট জনেরা। যে নিয়মগুলো আছে সে তো নিয়ম একই আছে, আমাদের গভর্নমেন্টের যেটা একটা অর্ডার এসেছিল দুর্গাপুজোর কালী পুজোর নিয়মটা লাগবে না, কিন্তু কার্তিক পুজো লাগবে। আর কার্তিক পুজো যেগুলো আপনারা যেভাবে করে এসেছেন প্রত্যেক বছর, এবছরে সে একই নিয়ম আছে। নিয়ম যেরকম প্যান্ডেল মেনলি হচ্ছে আপনারা যখন পুজো প্যান্ডেলগুলো করবেন একটু যেন রাস্তার থেকে একটু যে হাইটটা যেটা মোটামুটি 8-9 ফুটের উপরে, যাতে একটা গাড়ি যেতে পারে, কোনো রকম কোনো একটা অ্যাক্সিডেন্ট দুর্ঘটনা ঘটলে যাতে গাড়ি সেই জায়গায় পৌঁছাতে পারে এই সব খেয়াল রাখবে। আমি আশা রাখবো যে ভালো করে আপনাদের পুজো করা থেকে ভালো মতো কাটাবে। আমি বেশি বক্তব্য রাখবো না, প্রতিবারই বলি একই কথা। দয়া করে আমাদের বাঁশবেড়িয়ার কার্তিক পুজো, সারাদিন কার্তিক পুজো সারা বাংলায় জানে, অতএব এর পরিবেশ দুর্গা পুজো গেছে আপনারা জানেন, আমার হুগলি জেলায় কোথাও কোনো অশান্তি হয়নি। এই কার্তিক পুজো হচ্ছে খুব ঐতিহ্যবাহী পুজো, আর এই নভেম্বর মাসটা পুরোটাই উৎসবের মধ্যে দিয়ে পার হবে। এর মধ্যে আমাদের কার্তিক পুজো আছে, কালী পুজো আছে, তারপরে ছট আছে, জগদ্ধাত্রী পুজো আছে, নবমী দিবস আছে, এতগুলো অনুষ্ঠান আমাদের বিভিন্ন সম্প্রদায়ের মিলেমিশে আছে। তো শুধুমাত্র পুলিশ প্রশাসনের পক্ষেই সম্ভব নয় সুষ্ঠুভাবে শান্তিপূর্ণভাবে এই অনুষ্ঠানগুলোকে পার করা, কারণ অনেকে আছে এই অনুষ্ঠানের দিনগুলো বিভিন্ন ধরনের ঘটনা ঘটিয়ে একটা মানে প্রশাসনের ওপর আঙুল তুলে যায়, সাইকেল মোটরসাইকেল যদি বেশি পরিমাণে ঢুকে যায় তাহলে কিন্তু যেভাবে রাস্তায় জ্যাম হয়ে যাবে, তখন যে সমস্ত পথচারী মানে যারা ঠাকুর দেখতে আসে বাইরে থেকে বহু মানুষ আসে, কারণ আমাদের বাঁশবেড়িয়া কার্তিক পুজো অত্যন্ত ঐতিহ্যপূর্ণ একটা পুজো, বহু লোক বাইরে থেকে ঠাকুর দেখতে আসে, তারা কিন্তু যথেষ্ট অসুবিধার সম্মুখীন হবে, কারণ রাস্তাটা এমনভাবে জ্যাম হয়ে যাবে তারা কিন্তু হেঁটেও এগোতে পারবে না। যদি কোনো ইনফরমেশন থাকে তাহলে নিশ্চয়ই আপনারা শেয়ার করবেন। হুগলি থেকে সতীশ গুপ্তা, রিপোর্ট NNTV বাংলা।